হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানা জুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গাইজ, এখন আমি যাচ্ছি টালিগঞ্জে রীতাদির বাড়িতে। অনেকদিন ধরে ভাবছি যাব যাব, বাট হয়ে উঠছিল না, সময় হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি সময়টা হলো, আর আজকে যাচ্ছি। আমি একা যাচ্ছি, সময় যাচ্ছে না, কারণ আমি রীতাদির বাড়িতে আজকে থাকবো, কালও থাকবো, আজকে যেতে যেতে রাত্রি হয়ে যাবে, কালও থাকবো, পরশু দিন আমি ব্যাক বাড়িতে চলে আসব। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলি। আর আমার মোটামুটি সব রেডি হয়ে গেছে, 4:45 ট্রেন আছে। তো চলো যেতে যেতে কথা বলি। আমাদের বাড়িতে এই ভদ্রলোকটা যখনই টাইম পায় তখনই উপরে চলে আসে, দেখছে যে আমি বাড়িতে থাকবো না, আর আমাকে দেখলে একটু ভয় পায়, কারণ আমি একটু বেশি চিৎকার করি। তো তাই তো আমি যখনই বাড়িতে থাকি না তখনই উপরে চলে আসে। তো আমি এখন বেরিয়ে গেছি, টোটো ধরতে হবে। সকালের দিকটা গেলাম না, বিকালের দিকটাই যাচ্ছি, 4টে ট্রেন ধরবো, কারণ খুব রোদ্দুর আর গরম, মা মানে রোদের মধ্যে কোথাও যেতেই দেয় না। তো রাস্তায় দাঁড়িয়ে আছে, টোটো কখন আসবে, তার টোটো চলেও এসছে। আর এখন যাচ্ছি গাজনা বাজারে, গাজনা বাজার থেকে এই যে অটো ধরে নিলাম। আমার গাড়িটা নেই, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো দি ভাই তোমার গাড়িটা কী হলো। তো আমার ওই গাড়িটাতেই আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য গাড়িটা আমি রাখিনি, বিক্রি করে দিয়েছি। তো এখন আপাতত হেঁটেই, অটোতেই টোটোতেই আমাকে যাতায়াত করতে হয়। একা একা যাচ্ছি, ভীষণ বোরিং লাগছে, ভালোই লাগছে না। সোমা যদি থাকতো ভীষণ ভালো হতো, সোমা আসলো না, কারণ আমি থাকবো। তাই তো এই দি ভাইটার সাথে দেখা হয়ে গেছে, ইনি আমার ব্লগ দেখে, দেখেই আমাকে চিনতে পেরেছিল, বাট কথা বলতে সাহস পাচ্ছিল না, মানে ঠিকঠাক মানে ডাউটে ছিল যে আমি রুম্পা কিনা। তো উনি বলছিল যে আমি গস দাঁতটা দেখবো, গস দাঁতটা দেখলে মানে যাবে আমার সাথে কথা বলতে। তারপর আমি একটু হেসেছিলাম, আমার বাসায় একটা বাচ্চা ছিল যেটা আমার সাথে খেলছিল, আর তখনই আমি হাসছিলাম, আর উনি দেখেছে, দূর থেকে লক্ষ্য করেছে, দেখেই আমার কাছে চলে এসছে যে আমি গস দাঁতটা দেখে চিনতে পেরেছি। তো থ্যাংক ইউ সো মাচ দি ভাই, তোমার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। তো আমি এখন আছি দমদমে, এই যে মেট্রো স্টেশনে যাচ্ছি, এখান থেকে আমাকে টিকিট নিতে হবে। এর আগের বার যখন আমি যাচ্ছিলাম রীতাদির বাড়িতে, তোমরা অনেকেই দেখেছো মুকুরমণি থেকে ফেরার পথে, তো আমি সিঁড়িটা থেকে পড়ে আসলাম, আর ঢুকতে ঢুকতেই একটা মেট্রো বেরিয়ে গেল, ধরতে পারলাম না, আবার কখন আসবে জানি না। তো এখানেও আরেকটা দি ভাইয়ের সাথে দেখা ছিল, ওই আমার পেছনে দাঁড়িয়ে আছে, ওই যে ওই দি ভাইটা এসে আমার সাথে কথা বলেছিল। ভীষণ ভালো লাগে যখন রাস্তায় বেরোই না, তোমাদের সাথে দেখা হয় খুবই ভালো লাগে। তারপর কথা বলতে বলতে এই যে আমার মেট্রোটা চলে এসছে, মেট্রোর মধ্যে আছি, এত ভিড় জায়গা পাইনি, একটু পেয়েছিলাম, তারপর উঠে আবার একটা কাকুকে জায়গা দিয়ে দিলাম। এখন আছি রবীন্দ্র সরোবর। তো এখান থেকে রীতাদির বাড়িটা বেশি দূরে নয়, একদম কাছে। আমি স্নেহাকে মেসেজ করে দিয়েছি যে আমি আর নেমে গেছি, তো স্নেহা বলছে আমি আসছি। তো আসতে লাগুক আমিও যেতে লাগি, রাস্তায় দেখা হয়ে যাবে, ভালোই হবে আর কি। বাট একা একা এত বোরিং লাগছে আমার আজকে, জানি না কেন। আর আরিয়ানকে এত মিস করছি, মানে আগের তুলনায় আজকে একটু বেশি। তো তারপরে যে পৌঁছে যাচ্ছে, স্নেহা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, এখানে একটু দাঁড়িয়ে ভিডিও নিয়ে নিলাম। তারপরে যে স্নেহা চলে এসছে, এখান থেকে ভাবলাম কিছু নিয়ে নিই, চাউমিন নিচ্ছি আর চিলি চিকেন নিচ্ছি, তো মিষ্টিটা তো নিলাম না, যাই হোক। আর ভীষণ গরম, ভীষণই গরম, তো ভাবলাম আইসক্রিম নিয়ে নিই, তো ওখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম। আর স্নেহাদের বাড়ির পাশে হচ্ছে পুজো, কালী পুজো, চলো একটু তোমাদেরকে যেতে যেতে দেখাবো। বাট এত সুন্দর সাজিয়েছে, বেশ পুজো পুজো ফিল হচ্ছে, মনে হচ্ছে পুজো এসে গেছে, তাই না? মনে হচ্ছে দুর্গা পুজো হচ্ছে, এরকম লাগছে। তো চলো সামনের দিকে, ও বলছে কি চলো দি ভাই তোমাকে ঠাকুরটা দেখিয়ে নিই, তার জন্য চলে এসে। আমাদের হাতে যেহেতু চিকেনের জিনিস ছিল, তাই ভেতরে যেতে পারিনি, কাছেও যেতে পারিনি, দূর থেকেই দর্শনটা করে নিলাম আর কি। তো চলো এখন যেতে হবে রীতাদির বাড়িতে, কারণ আমাকে আগে ফ্রেশ হতে হবে, ভীষণ ক্লান্ত হয়ে গেছি আমি। রীতাদির সিঁড়ি দিয়ে যখন আসি না, মানে এত খারাপ লাগে বলার মতো নেই। তো রীতাদিকে খুঁজে পাচ্ছি না, মানে রীতাদি কোথায় গেল, রীতাদিকে পাচ্ছি না। তো স্নেহা বললো ছাদে, রাত্রিবেলাটাই যে ছাদে চলে এসছে, দেখো কি করছে, রীতাদিও ছাদে রয়েছে। তো এসে দেখি ভীষণ হাওয়া হচ্ছে, এখন বাজে 10টা, খুব ভালো লাগছে, চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের বাড়ির পাশে তো শুধু বাঁশ বাগান আর বাঁশ বাগান, ভালোই লাগে না। আমাদের বাড়ির ছাদে তো রাত্রিবেলাটা ওঠাই যায় না, এত
ভয় লাগে, চারিপাশে বাঁশবাগান, আর বাঁশবাগান ভীষণ ভয় লাগে। আর দিভাইয়ের ছাদটা দেখো কত সুন্দর। মনেই হচ্ছে না যে এখন রাত্রি হয়ে গেছে, মনে হচ্ছে দিন রয়েছে। তারপর এই যে স্নেহাকে আমি বললাম একে একটু তোল, দেখ কত সুন্দরভাবে ভদ্রলোকটা বসে আছে, এ কিন্তু এতটাও শান্ত না, ভীষণ ছটফটে। তো গাইস আমি ব্লগটা এন্ড করে দেব, কারণ বেশি বড় করতে পারছি না, মাথাটা কেমন যেন ব্যথা করছে, আর আমার মুডটা ভীষণই খারাপ, কারণ আরিয়ানকে আমি খুব মিস করছি আজকে, এই ছাদটায় এসে আরও বেশি মিস করছি, মানে খুব মনে পড়ছে যে দিভাইয়ের ছাদে অনেক ভিডিও করা আছে ওর সাথে।